যদি তোমাদের আমার এই ভিডিওসগুলো ভালো লাগে এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারতের সংবিধান। সংবিধান বলতে কী বোঝায়? একটি রাষ্ট্র যে যে মৌলিক শর্তের ভিত্তিতে প্রশাসিত হবে তার সংকলন। ব্রিটেন ছাড়া বিশ্বে প্রায় প্রত্যেকটি গণতান্ত্রিক রাষ্ট্রেরই লিখিত সংবিধান আছে। এর মধ্যে ভারতের যে সংবিধানটা সেটা হচ্ছে বৃহত্তম লিখিত সংবিধান। সংবিধান, ভারতের সংবিধান যেটা, সেটা গৃহীত হয়েছিল কত সালে? 1949 সালে 26শে নভেম্বর। কিন্তু সেই সংবিধানটা কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সাল থেকে। প্রথম যে সংবিধান গৃহীত হয়েছিল এতে ছিল 22টি পার্ট, 395টি অনুচ্ছেদ এবং 8টি তফসিল। গণপরিষদ কি? ভারতের সংবিধান রচনা করেছিল ভারতের গণপরিষদ। 1946 সালে আগত ক্যাবিনেট মিশন প্ল্যানের ভিত্তিতে এটি গঠিত হয়। 1946 সালে 9 ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। গণপরিষদ গঠনে প্রথম দাবি তোলে স্বরাজ দল 1935 সালে। গণপরিষদের প্রবীণতম সদস্য হিসেবে কার্যনির্বাহী সভাপতির পদ অলঙ্কৃত করেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা, এইগুলো এরপরে আমি সব শর্ট কোশ্চেন আনসার হিসেবে দিয়েছি, এগুলো আপাতত একটু শুনে নাও। 11ই ডিসেম্বর গণপরিষদের দ্বিতীয় সভা হয়। ওই সভায় গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদে মোট 13টি কমিটি গঠিত হয়। এর মধ্যে যে খসড়া কমিটি ছিল তার চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর। এই কমিটিতে 7জন সদস্য ছিল। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি এন রাও। 1950 সালের 26শে জানুয়ারি এই ভারতের সংবিধান কার্যকরী হয়। আচ্ছা, এবার আমরা দেখব এই গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস, ইতিহাসের কিছু প্রশ্ন উত্তর। আমি এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো নেই, এবার কিছু কোশ্চেন আনসার এখানে আছে। ভারতের সংবিধান চালু হওয়ার তারিখ কত? 26শে জানুয়ারি 1950। গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিনহা। ইনি ছিলেন গণপরিষদের প্রবীণতম সদস্য। ভারতীয় সংবিধানের স্থপতি হচ্ছে বি আর আম্বেদকর। গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা 389 জন। গণপরিষদের সদস্যরা ছিলেন প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। ভারতীয় সংবিধান গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর। ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে 1950 সালে। গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। গণপরিষদের প্রথম নির্বাচিত সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কার অধীনে গণপরিষদ গঠিত হয়? ক্যাবিনেট মিশন। গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন? 93 জন। কে প্রথম গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেন? এম এন রায়। সংবিধান রচনা করতে সময় লেগেছে কত? 2 বছর 11 মাস 18 দিন। গণপরিষদের প্রাথমিক সদস্য পদের কতগুলি মুসলিমদের জন্য সংরক্ষিত ছিল? 78টি। ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? মানে যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল তার প্রধান ছিলেন লর্ড প্যাথিক লরেন্স। মুসলিম সদস্যগণ প্রত্যাহারের পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়? 99 জন। ড্রাফটিং বা খসড়া কমিটির সদস্য সংখ্যা ছিল 7 জন। সর্বপ্রথম গণপরিষদের দাবি জানায় স্বরাজ পার্টি 1935 সালে। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি এন রাও। গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেন জওহরলাল নেহরু। কত সালে সংবিধানের খসড়া প্রকাশিত হয়? 1948 সালে। জওহরলাল নেহরু উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন 1947 সালের 22শে জানুয়ারি। সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট কতগুলি কমিটি গঠন করেন? গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করে? 13টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।